আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণে বৈশ্বিক কোনো আসরে বাংলাদেশ এখনও পর্যন্ত ফাইনাল খেলতে পারেনি। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলায় সেরা সাফল্য তাদের। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পর আর এগোনো হয়নি। টি টোয়েন্টিতে অবস্থা আরও নাজুক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই আসরেই বাংলাদেশের জায়গা তলা নিতে, তিন সংস্করণ আইসিসি র্যাঙ্কিংয়েও কখনো শীর্ষস্থানের ধারে কাছে যাওয়ার স্বাদ মেলেনি। অপ্রাপ্তি আর শূন্যতা ঘুচিয়ে দিতে চায় তারা সর্বোচ্চ প্রাপ্তিতে নিজেদের রাঙিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর দলের সেই স্বপ্নের কথা শোনালেন তাসকিন। ওটা মিসিং ছিল বলেই ওখান থেকে শিখে ভালো কিছু দেখাতে পারছি, সামনে আরো ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ। ক্রমে আমরা প্রক্রিয়া অনুযায়ী উন্নতি করছি, এটা গুরুত্বপূর্ণ। আমাদের ভুলগুলো কিন্তু কমে আসছে যে কোনো ফরম্যাটে, তার মানে আমরা ভুল থেকে শিখছি। প্রক্রিয়াটা দারুণ যাচ্ছে এবং আমরাও শিখতে আগ্রহী। আমাদের স্বপ্ন আমরা বিশ্বের শীর্ষ দল হব, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা ক্রিকেট খেলছি এবং এগোচ্ছি। যদি এইভাবে ধারাবাহিকতা থাকে, সামনে অনেক বড় বড় ইভেন্ট আছে, ওসবের প্রতিফলন পড়বে ইনশাল্লাহ।